এটা তোমার বিশেষ জায়গা? হুম, কেন তোমার কিছু বিশেষ মনে হচ্ছে না? এত জায়গা থাকতে এইখানে কেন? প্রেম করার জন্য। আরিফ, তুমি ঢাকা শহরে আর কোনো জায়গা খুঁজে পেলে না? ঢাকা শহরে কোথায় যাব বলো? জ্যাম, ধুলা, নয়েজ, তার চেয়ে জায়গাটা ভালো না? কোয়াইট। আমার কামেন পয়েন্ট লাগবে না, তুমি আমার সাথে কোনো একটা কফি শপ অথবা কোনো একটা ফাস্ট ফুডে চলো। চলো, ওটা যাওয়ার একটা জায়গা হলো না, একটা আবদ্ধ ঘর, ঘর ভর্তি টেবিল, টেবিল ভর্তি মানুষ, ওখানে কি কেউ প্রেম করতে যায়? যায় খেতে? খেতে হলে খেতেই যাবো, চলো। কেন, তোমার কি ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে। তো তোমার ক্ষুধা লাগলে সেটা তুমি আমাকে আগে বলবা না? আগে বললে কি হতো? আমার একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? তোমার কি প্রিপারেশন লাগবে? আরে বাবা, তোমাকে আমি খাওয়াবো, আমি টাকা নিয়ে বেরোবো না। তোমার কাছে টাকা নাই? টাকা থাকবে না কেন? টাকা আছে, কিন্তু এখন মানি ব্যাগে নাই। আমার খোলা হাত, তো টাকা নিয়ে বেরোই না, সব খরচ হয়ে যায়। আরিফ, আমাকে নিয়ে ফাস্ট ফুডে বসার মতো কোনো টাকা তোমার কাছে নাই? হ্যাঁ নাই, তাতে তো কোনো সমস্যা নাই, তোমার কাছে আছে। তুমি 1500 টাকা লোন দাও আমাকে। ফাস্ট ফুডে বসতে তোমার 5000 টাকা লাগবে? না, 5000 তো লাগবে না, আমি এমনিতেই তোমার কাছে কিছু টাকা ধার চাইতাম, আমার অন্য একটা কাজে লাগবে। ওই দুটাই একসঙ্গে দিয়ে দাও। কি কাজে লাগবে শুনি? তোর কৈফিয়ত দিতে হচ্ছে কি কাজে? ও, ওই আমার রুমমেট ছেলেটা জয়নুল, ভালো ছেলে, খুবই ব্রিলিয়ান্ট ছেলে। আমার খুব খারাপ লাগে, একটু নিডি ছেলে, তো বাড়ি থেকে ঠিক মতো টাকা পয়সাও পাঠায় না, অলমোস্ট আমিই চালাই। আজকে সকালে দেখি যে টেবিলের উপর মাথা রেখে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কাঁদো? কোনোভাবেই কোনো কথা। আচ্ছা, ওকে, চলো বাকি গল্পটা শেষ করো। গল্প আর কি, ওই তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ফর্ম ফিল আপ করতে হবে। আরে, তোমাকে যে আমি টাকাটা দিলাম এটা কিন্তু তুমি প্রিন্সকে বলবা না। তোমার সঙ্গে আমার লেনদেন সেটা আমি প্রিন্সকে শেয়ার করবো কেন? কেন করবা সেটা আমি জানি না, কিন্তু ও যেন কোনোভাবেই না জানে। আমি বুঝতে পারলাম না, আমি তো টাকা ধার দেই নাই কাউকে, আমি টাকা ধার করেছি সেটা আমি জনে জনে বলে বেড়াবো, এটা তো আমার জন্য প্রেসিডিয়াস না। আচ্ছা, বলবো না, চলো যে, চলো আজকে তোমাকে খাওয়াই। খাবো না। কেন? তুমি একটু আগে বললে না তোমার ক্ষুধা লেগেছে। ক্ষুধা চলে গেছে। তুমি একটা কাজ করো, একটা বাদাম আলোকে ডাকো। মানে রাগ করার যাই করো, এটা কিন্তু ওয়াইজ আসলে। সলিড প্রেমিক প্রেমিকা কিন্তু ফাস্ট ফুডে যায় না, ওখানে যাবে রাক্ষসরা, একজন আরেকজনকে সিল দেবে। প্রেমিক প্রেমিকাদের জন্য জায়গা কিন্তু এটাই, তুমি দেখো মানে কত সুন্দর একটা জায়গা, কাম অ্যান্ড কোয়াইট, নেচার, সবুজ। নেচার যেমন সবুজ, প্রেমও কিন্তু সবুজ। 2 কেজি বাদাম নিলাম দুজনে, হ্যাঁ, খেতে থাকলাম, কথা বলতেই থাকলাম, কথা ফুরাবে না। আপনি কাল রাতে আন্টির কাছে ভাড়া দিয়ে আসলাম? আমি জানি আপনি ভাড়া দিয়ে এসেছেন, আমি এসেছি আপনার সাথে। একজন থাকে না আরিফ? হ্যাঁ। উনি কোথায়? উনি তো বের হয়ে গেছেন। কখন ফিরবে? ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে, কিন্তু আপনিও? আমিও কি না, মানে আপনার কাছ থেকেও নিয়েছে? আমার কাছ থেকে কি নেবে? কেন, কিছু নেয়নি? না তো। ও, তাহলে আমারই ভুল হচ্ছে, উনার একটা মুদ্রা দোষ আছে তো, এর ওর কাছ থেকে গল্প, উপন্যাস, কবিতার বই ধার করে নিয়ে আসে, কিন্তু পড়ে সময় মতো ফেরত দেয় না। না, আমার কাছ থেকে কোনো বই ধার করেনি। তাহলে? তাহলে কিছুই না, আমি আসি। একটু চা খেয়ে যান। না, চা খাবো না। আর আপনি ওখানে হাত চুকিয়ে কথা বলছেন কেন, কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই, এই যে সুসুতা বোতামটা লাগাচ্ছি। আপনি কি শার্ট পরেই বোতাম লাগান? না না, সব সময় না, যখন পরার পর বুঝতে পারি এই শার্টটার বোতামও ছিঁড়ে গেছে তখনই শুধু। কেন, আপনার কি মাঝে মধ্যেই শার্টের বোতাম ছিঁড়ে যায়? আর বলবেন না, এটা একটা বাজে মুদ্রা দোষ। মানে আপনি নিজের বোতাম নিজেই ছিঁড়ে ফেলেন? আমি না তো, এই আপনি যা না, ওই যারা বোতাম লাগায় ঠিকভাবে লাগায় না, কোনো মতো প্যাচ দিয়ে রাখে, ধরা মাত্রই ছিঁড়ে যায়। ঠিক আছে, তে বোতাম লাগান।
সব সময় কাজের কথা শেষে সেকেন্ড টাইম যখন ডাক দেন তখন আমার ভিতরটা না কামড় দিয়ে ওঠে। কামড় দেয় মানে কি? তোমার কি মনে হয় আমি টাকা চাবো? বরাবর তো তাই হয়ে আসতেছে, ঠিক না? সেটা না, আমি তোমার সঙ্গে একটা প্রবলেম শেয়ার করব। বুকের বোতাম খোলা গান লাগাও। আমি তোমার সঙ্গে একটা আরে ভাই একদম নতুন শার্ট। হ্যাঁ, তুমি এত ফান করো কেন? শোনো, কথা শোনো, একটা মেয়ে বুঝছো, এত বিরক্ত আমার করতেছে, দিন নাই রাত নাই, ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন, আমার ঘুম হারাম করে দিছে। আননোন নাম্বার থেকে? শুরুতে তো আননোন নাম্বারই ছিল, এখন নোন নাম্বার হয়ে গেছে। কি নাম মেয়েটার? মিথিলা। বাহ, অনেক সুন্দর নাম তো। কি কি বলতে চায় সে? বলে তো নানান আলতু ফালতু কথা। আমি কোথায় আছি, কি করতেছি, আমি কি খাই, কখন ঘুমাই, কি জামা কাপড় পরি, এখন কি পরে আছি, কোন মানে হয় এগুলো? আরিফ ভাই, একটা মেয়ে আপনার খেয়াল করতেছে তো, এটা তো খুশির ব্যাপার, আপনি চালায় যান। ধর্মী, আমি তোমার কাছ থেকে মাঝে মধ্যে টাকা ধার করে দিই, আমার কি এরকম মনে করো? আমার এটা সম্ভব? আমার তো তিন কথা বলার পরে মেজাজ গরম হয়ে যায়, আমি কি করতে পারি বলো তো? আমার নাম্বারটা দিয়ে দিন। সুন্দর একটা মেয়ে বুঝলা, অদ্ভুত সুন্দর একটা মেয়ে। এরকম সুন্দর একটা মেয়ে আমার পিছনে কেন লাগবে, আমি এটা বুঝতে পারতেছি। আপনি দেখছেন তারে? ক্রেজি মেয়ে তো, অফিস পর্যন্ত আসছিল, আমি রুমে ঢুকতে দেয়নি, আমি বাইরে গিয়ে কথা বলে আসছি। অনেক সুন্দর। দৌড় মেয়ে অনেক সুন্দর তো কম, হুলুস তুলতে বেশ সুন্দর, তোমার তো বানা দেওয়া জুতো বড় লাগবে। মানে? মানে এই মেয়ের যে হাইট, তোমার চেয়ে কম করিলেও 3-4 ইঞ্চি লম্বা হইব। তুমি যদি লেভেলও করতে চাও, রেডিমেড জুতো দেবো না। ধানমন্ডিতে একটা জায়গা আছে 15 নম্বরে, জুতো বানায় অন্তত অর্ডার দিয়ে 3-4 ইঞ্চি উঁচু হয়ে গেল। ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, তাই তো। আপনি সব সময় এটাই ফোন করেন, দেন নাম্বারটা দেন। 01712 63 63 25 25 তুমি একটা হুলুস থুল টাইপের সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করবা, জুতা বানা দিবা, আর নাম্বারটা নিয়ে যাবা মাগনা মাগনা। হ্যাঁ, আচ্ছা কি করতে হবে বলেন। কি খাওয়াবা কো? অ্যাটলিস্ট কিছু তো খাওয়াবা। ওকে ফাইন, চলেন চাটা খাই। হ্যাঁ, এটা কি বললা তুমি? লাঞ্চ আর তুমি আবার করতেছো চা, এটা হয়? আচ্ছা লাঞ্চ কোথায় করবেন? চল, কই যাও রে, চলো কস্তুরি মস্তুরি একটা জায়গায় যাই, গিয়ে খাই। চলেন। তোমার তো আধার কাজ শেষ হয় নাই, আমারও হাতে কাজ। দুপুর বেলা রাস্তাঘাটের যে অবস্থা, জ্যাম, যাওয়াটা ঠিক হবো? একটা কাজ করি তাহলে, পিয়নে পাঠিয়ে দিয়ে খাওয়াটা নেয় নি। ও আবার কোন সময় খাবার নিয়ে আসবো, সেই উৎকণ্ঠায় বসে থাকুন, এটাও তো হয় না। তাহলে কি করবেন বলেন? এক কাজ করি, ডিজিট দুইটা তোমার দিয়েই দিই। কাজ কর।
ঘুমায় বললো নাকি? এই মিয়া সন্ধ্যা সন্ধ্যা কেউ ঘুমায় নাকি? ওটা ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই মিয়া আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি? কি হয়েছে? আমি আমি না আসলে হয়েছে কি ভাই, আমার আবার পকেটে টাকা পয়সা না থাকলে শরীর সেরে দেয়, দুর্বল দুর্বল লাগে, খালি ঘুমায়। ঠিকই তো আছে, মনীষীরা কইছে না টাকা পয়সা হাতের ময়লা, টাকা পয়সার হাতের ময়লা হিসেবে ট্রিট করবা, মূল্যবান মনে করবা, এরকম ঘুমাইবো শরীর ছেড়ে দেব। আচ্ছা বাদ দাও, তোমার কিন্তু একটা কাজ করা লাগবে। কি কাজ ভাই? তুমি আমার একবার বলছিলে না যে তুমি একটা ছেলের সঙ্গে প্রেম করছিলে, আরে ওই যে মেয়েদের মতো গলা করে একটা ছেলের সঙ্গে প্রেম করছিলে না তুমি? ও মনে পড়ছে, একটা না দুই বছর। হ্যাঁ গুড, তোমার যে কাজটা করতে হইব, যে আমার কাছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে না, ওই যে পিসি, আমার মাথায় চুল কম। হ্যাঁ প্রিন্স প্রিন্স পিসি হাসো কেন, ওইটার নাম আবার প্রিন্স? বাপ মায়ের কাছে তোমার আমার তো করোনা কিছু নাই, যাই হোক অল্লকে প্রেম করবা তুমি। ভাই এটা আপনি কি কর, ও একটা ছেলে আমি একটা ছেলে, কেমনি? হ্যাঁ মিয়া তুমি তো এই মাত্র বললা দুই বছর একটা ছেলের সঙ্গে তুমি প্রেম করছো। সেটা তো ও আমার লগে একটা দুই নম্বরই করছিল বলে ওর আমি ইচ্ছা করে প্রেমে ফেলা কষ্ট দিছি। এইটারও প্রেমে ফেলাইতে হবো, এইটারও কষ্ট দিতে হবো। কেন আপনার লগে কোনো দুই নম্বরই করছে? হ্যাঁ করছে। তাইলে ভাই আপনি কোনো চিন্তা করেন না, মনে করেন প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ গুড। আচ্ছা শোনো, আমি কিন্তু অলরেডি ফোন নম্বর দিয়ে আইছি ওরে। তাই নাকি? ভাই আমার নাম কি? মিথিলা। ও তাহলে তুমি লেগেছি। কি মিলে গেছে? আরে অলরেডি 10 বার ফোন চলে আসছে। তাই নাকি? কি কয়? হ্যালো মিথিলা বলছেন? হ্যালো এটা কি মিথিলার নাম্বার? তারপর তুমি কি কইছো? আয় বেটা ফোন রাখ, চাপকা কানে বড় ফাটা ভালো মুদে দপ। আচ্ছা ঠিক আছে, এবার যদি ফোন আসে তাহলে তুমি মিথিলার হয়ে কথা কইবা, আর যদি জিজ্ঞেস করে যে আগে ধমক দিছে কে, তাহলে তুমি কইবা মিথিলার বড় ভাই, মানে তোমার বড় ভাই। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, মনে করেন ওরে আমি কষ্ট দিয়ে দিছি। ওকে ডান, তুমি এখন ঘুমিয়ে পড়ো। তুই তো আমার কাছে আসিস নাই, যার কাছে আসছিস তার একটা রুম আছে, সেখানে গিয়ে বয় যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর কাছে আসি না, কিন্তু তাই বলে আমি তোর সাথে কথা বলবো না? তোর আমার সাথে কথা বলতে হবে না। আচ্ছা বুঝছি, কোনো কারণে তোর মাথা খুব হট হয়ে আছে। এমন বল তোর বস কই? বস মানে? তোর বস মানে তুই যার আন্ডারে চাকরি করিস? আমি কোনো ব্যক্তি বিশেষের আন্ডারে চাকরি করি না তো, আমি একটা প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করি। আচ্ছা বুঝছি বুঝছি, তুই এখনো খেপে আছিস আমার উপরে, এখন চল তোকে খাওয়ায় তারপর ঠিক করি। আর আমি তোর কাছ থেকে খাইতে যাব কেন? কেন খাবি না কেন? শোন নাজিফা, তুই যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, তোকে বন্ধু হিসেবে আমার যতটুকু বোঝানোর দরকার আমি বুঝাইছি, এখন বাকিটুকু তোর উপর। আচ্ছা তুই আমাকে আবার নতুন করে বোঝা। গেছে কত? কি কত মানে গেছে কত? কি কত যাবে, কি বলতেছিস? আরিফ সাহেবের সাথে প্রেম হবার পর থেকে আপনার পার্সের ভিতর থেকে কত টাকা বের হয়েছে সেটা জিজ্ঞেস করছি। তুই নিশ্চিত না যে আরিফ আমার কাছ থেকে টাকা ধার নিচ্ছে? ও আরিফ, আরিফ সাহেব কারো সাথে প্রেম করবে আর তার কাছ থেকে টাকা ধার নিবে না, সেটাও কি বিশ্বাসযোগ্য? দেখ প্রিন্স, একটা মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করবি না। এত দূর? শোন একটা কথা বলি নাজিফা, তোর পার্স যখন খালি হয়ে যাবে টাকা ধার দিতে দিতে, তখন আমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাস, নিয়ে ওই আরিফ সাহেবকে টাকা ধার দিস। তুমি খুব টাকা ধার দেন ওয়ালা হয়ে গেছো তাই না? আর আমি তোমার কাছ থেকে টাকা ধার নেব? তোদের সমস্যা কি জানিস? কোন ছেলে যদি তোদের সাথে চোখ ছলছল করে কবি কবি ভাব নিয়ে একটু মিষ্টি করে কথা বলে না, তাহলে তোরা প্রেমে লটকে হাবুডুবু খাইতে থাকিস, আর যারা স্ট্রেট কথা বলে তাদেরকে কখনো চোখে দেখিস না। দাঁড়া। দাঁড়াবো কেন? আমি তোকে দাঁড়াতে বলছি এই জন্য তুই দাঁড়াবি? দাঁড়া দেখবো কিভাবে, তুই তো আই লেভেলের অনেক নিচে। এভাবে দেখবি? এভাবে এভাবে দেখবো? চল সর। হ্যালো, হ্যাঁ আমি তোমার অফিসে আসছিলাম।
উনি কখন আসে কখন যায় আমি তো জানি না, যদি একবার আপনি একটু বলে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আপা বিরক্ত করলাম? না না ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, মিথিলা বলছেন? হ্যাঁ আমি মিথিলা বলছি, আপনি কি বলছেন? জি আমি প্রিন্স। প্রিন্স? বাহ, ভালো সুইট নাম তো। হ্যাঁ আপনিও অনেক সুইট। কি করে বুঝলেন? আপনি কি আমাকে দেখেছেন? না আসলে একটা সুইট মানুষের সাথে কথা বললে এক সেকেন্ডের মধ্যেই বোঝা যায় সে কতটা সুইট। আচ্ছা ভালো কথা, আপনার এই নাম্বারটা কি সবসময় আপনার কাছেই থাকে? হ্যাঁ, কিন্তু কেন বলেন তো? না মানে গতকাল আমি এই নাম্বারে ফোন দিয়েছিলাম, তো একজন ভদ্রলোক ফোনটা ধরলেন। ধরে তিনি আমাকে ব্যাপক বকাবকি করলেন আর কি। তো মনে হয় আপনার ভাইটাই হবে কেউ। হ্যাঁ আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমার বড় ভাই এটা না খুব বদমেজাজি। আমি কোনো ছেলের সঙ্গে কথা বলি এটা সে একদম পছন্দ করে না। ও আচ্ছা। আচ্ছা একটা কথা বলবেন? কি বলুন তো? আমার এই নাম্বারটা আপনি কার কাছ থেকে পেয়েছেন? কেন আমি নাম্বারটা কোথা থেকে পেয়েছি এটা না বললে কি আপনি আমার সাথে কথা বলবেন না? না সেটা না, আপনি কোথায় থাকেন, কি করেন, কেমন মানুষ, এগুলো আমার জেনে নেওয়া উচিত না? ওকে ফাইন, তাহলে চলুন না দেখা করি। এই তো আপনাদের ছেলেদের না এই একটা সমস্যা, একদিন কথা বলে পরের দিনে ডেটিং এ যেতে চায়। আপনি এরকম করলে কিন্তু আমি আপনার সঙ্গে আর কথাই বলবো না। না 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 প্লিজ, অ্যাট লিস্ট আমরা কথাটা বলি, কথা বলে একজন আরেকজনকে ভালো করে বোঝার চেষ্টা করি, দেখা না হয় পরেই করলাম। আচ্ছা এই আমার ভাইয়াটা বোধ হয় আমার দিকে আসছে, আজকে রাখি। হ্যাঁ রাখি। প্লিজ প্লিজ একটু শুনুন। হ্যাঁ, টেক কেয়ার অফ ইউরসেলফ। আচ্ছা রাখি রাখি। তুমি আমার অফিসে আসবে, একটা ফোন দিয়ে আসবে না? ঠিক, তুমি কি আমাকে কখনো বলেছো যে তুমি অফিসের টাইম টেবিল মেইনটেইন করো না? আরে সবার চাকরি আর আমার। এই ধাক্কা দিয়ে কথা বলবা না তুমি। আচ্ছা সরি, না মানে সরি, আমার আগেই বলা উচিত ছিল যে আমার কাজের ধরনটা কি। সাংবাদিকতার চাকরি, টাইম টেবিল ঠিক করে করা যায় না, কখন ভেতরে থাকি কখন বাইরে থাকি তো কোনো ঠিক নাই। কেন, প্রিন্স কি সাংবাদিকতা করে না? তুমি তো প্রিন্সের সঙ্গে আমাকে তুলনা করো, এটা তো হতাশাজনক। প্রিন্স আমার সাবঅর্ডিনেট, ও তো এখন পর্যন্ত সাংবাদিক হয়ে ওঠে নাই। হ্যাঁ অফিসের মধ্যে বসে সে কাজ করে, এখন ওকে যে আমি একটা অ্যাসাইনমেন্টে পাঠাবো সেই যোগ্যতা তো তার এখনো হয় নাই। আচ্ছা এখন কোথায় যাবো বলো? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবো। গুড, কি খাবো বলো? তুমি কি খাওয়াতে পারবে বলো? হালাল যা কিছু তুমি খেতে পারবে সবই আমার। তুমি কি সবার কাছ থেকে টাকা ধার করে বেড়াও? সবাই কি টাকা দেবে? টাকা দেয় শুধুমাত্র যারা আপনজন, তারা যেমন তুমি আমার একান্ত আপনজন। তার মানে হচ্ছে তুমি আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে টাকা ধার করো না।
প্রশ্নই আসে না। আর আমি যদি প্রমাণ করতে পারি তুমি আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে টাকা ধার করো। আবার তুমি প্রিন্সের প্রসঙ্গে চলে আসছো। কিভাবে সেটা? প্রিন্স কি বললো না বললো তার উপর নির্ভর করে তুমি যদি আমাকে বিচার করো সেটা তো প্রেমিক হিসেবে আমার জন্য দুঃখজনক না? এখন বলো কি খাবে? খাবো না। কেন? খিদে নেই। আরে অদ্ভুত তো, মাত্র তুমি বললে ক্ষুধা লেগেছে, এখন বলছো ক্ষুধা নাই, মানে কি? ক্ষুধা পেয়েছিল, এখন ক্ষুধা চলে গেছে। ক্ষুধা কি জোয়ার ভাটা নাকি? আসবে আর যাবে, ক্ষুধা যায় পেটে খাবার পড়লে তখন। এই দেখো তোমার ব্যাগ। ব্যাগ কেন? তোমার 500 টাকা তো বেতন পেয়ে তোমাকে দিয়ে দেব, যাই আমরা খাই, আমাদের ক্ষুধাটাও মিটলো, সময়টাও ভালো কাটলো। আচ্ছা যাও, 20 টাকা বেশি দিবো, শুধু দাও তো। আরে তানি আপনি আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। না ভেতরে যাব না। আরিফ সাহেব কোথায়? উনি তো এখনো ফেরেননি। কখন ফিরবে? এখন তো বাজে রাত 8টা, 10টার আগে ফিরবে বলে মনে হয় না, মাঝে মধ্যে তো উনি রাত 12টা বাজে ফেলায়। ও আচ্ছা, ঠিক আছে। তানি শুনুন, কিছু বলবেন? না মানে উনি ফিরলে আমি কিছু বলবো কিনা? হ্যাঁ, উনি এলে বলতে পারেন যে আমি আবার এসেছিলাম, উনি যেন জরুরি ভিত্তিতে আমার সাথে দেখা করে, ঠিক আছে? ও, এইবার আমি পুরোপুরি বুঝতে পেরেছি, ক্লিয়ার। কি বুঝতে পেরেছেন, কি ক্লিয়ার? না না আরিফ ভাই, কাজটা মোটেও ঠিক করে নাই, আর আপনিও কিন্তু একটা মস্ত বড় ভুল করছেন। কি ভুল করেছি? উনাকে আপনি কেন ধার দিতে গেলেন? উনাকে টাকা ধার দেওয়া একেবারে ঠিক হয়নি। আপনি কত পাবেন? আমি যে তার কাছ থেকে কত পামু তার সঠিক হিসাব আমি আপনার কইতে পারব না। তাহলে আপনি ভুল করেছেন, উনি হলে বলবেন যেন আমার সাথে দেখা করে, ঠিক আছে? তানি একটু আমি কি বলুন তো মানে আপনি মনে তো হচ্ছে এই বিল্ডিং এ আমি আপনার পাওনাদার। ও মানে আমি কবে মানে আমি কি কিছু মানে আপনার কাছ থেকে আমি ধার করেছি কিছু? আপনি নিচের দোকান থেকে 1 হালি করে করে 10 হালি ডিম কিনেছেন, বাকিতে টাকাটা শোধ করেছেন? না আপনি কি দোকান না আপনি এই বিল্ডিং এর দারোয়ানের কাছ থেকে 10 টাকা করে 3 দিন ধার নিয়েছেন রিক্সা ভাড়া দেওয়ার জন্য, টাকাটা ফেরত দিয়েছেন? মানে এটা আসলে কাকতালীয় ভাবেই ওই 3 দিনে আমার পকেটে 500 টাকার একটা নোট ছিল, আর রিক্সাওয়ালা তো ভাঙতে দিতেই পারবে না, আশেপাশে দোকানগুলোও দিতে চায় না, এই জন্য আসলে ওর কাছ থেকে নেয়া। থ্যাংক ইউ, মানে আমার মনেই ছিল না। কবে দিবেন? দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি বেটার ওকে দিয়ে দেবেন। আমাকে কি আপনার দারোয়ান মনে হচ্ছে? আপনি কি টাকাটা আমার কাছ থেকে নিয়েছেন? ও না সরি, আমি আসলে ওই মনে থাকে না তো একদম। আচ্ছা আমি কালই দিয়ে দেবো, সঙ্গে ডিমের টাকাটাও। না হ্যাঁ দিতে তো হবেই, আমি যাই তো প্রত্যেক দিনই দোকানে যাই, কিন্তু ওরা চায় না আপনাকে বললো। ওরা চায় না বলেই তো আপনার দ্রুত দিয়ে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ কালকেই দিয়ে দেবো দুটোই, আমি খুশি হব। আচ্ছা এতক্ষণ ধরে কথাবার্তাই বললাম কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না, আগে 500 টাকাগুলো পরিশোধ করুন তারপর জানবেন।
আপনি উঠে পড়ছেন নাকি? তোমার কি মনে হয়? হ উঠে তো পড়ছেন। আচ্ছা ওই প্রিন্সের লগে কি কথাবার্তা চলতেছে? আরে ওটা তো একটা পাগল, আমার লগে ডেটিং করতে চায়। আচ্ছা ঠিক আছে তাহলে দাও। কি ওই 500 টাকা রেখে যাও দরকার আছে। ভাই টাকা কিন্তু আজকে আপনি আমাকে দিবেন। দূরমিয়া তুমি টাকা পাইবে এটা কি আমি ভুলে গেছি নাকি? মনে আছে দিমু, সবই তো দিয়ে দেবো, তুমি দাও আমি 500 টাকা দাও। ভাই বিশ্বাস করেন আমার কাছে কোনো বাড়তি টাকা পয়সা নাই। আচ্ছা আমি আপনার মানি ব্যাগ দেখাতেছি। এই যে দেখেন কত, এই যে 63 টাকা, এই 12 আনা, দেখেন বাড়তি একটা টাকাও নাই। রাখো মানি ব্যাগ, রাখো মানি ব্যাগের মধ্যে সবাই সবসময় টাকা রাখে না। তুমি তোমার বালিশের নিচে আর দাও। কেন বালিশের নিচে? কি বালিশের নিচে? তোষক আছে, তোষকের নিচে একটা পুকলি আছে, পুকলিটা গুলো ওইখানে পুটলি আছে, আপনি জানেন কেমনে? আরে বাবা আমার কলম হারায় গেছে, কলম খুঁজে পাইতেছি না, খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে দেখি জায়গাটা পুটলি। পুটলির মধ্যে যে টাকা আছে এটা আপনারা কে বললো? আমি একটা পুটলি দেখে কি আমি না খুলে বসে থাকবো? এটা সম্ভব? খুলছি দেখছি 3,500 টাকা আছে। তারপর? তারপর আবার কি যেমনে ছিল ওইভাবে বাইন্ধা রাখছি, তুমি দাও। ভাই ওই পুটলি বিশেষ কাজে রাখছি, ওটা খোলা যাবো না। আরে খোলা যাবো না এটা তো তুমি বলতেছো, তুমি খুলবা না, তুমি আমার টাকা না দিলে আমি তো খুলে ফেলাম ভাই। আর রাখেন রাখেন কি করে? আরে তুমি যেমনে বাইন্ধা রাখছিলে ওইভাবেই বাইন্ধা রাখছি, লাগলে গোনে দেখো। ঠিক আছে শোনেন, আপনি 500 টাকা চাইছিলেন, 500 টাকা নাই, 300 টাকা রাখেন। ধর্মিয়া তুমিও একটা মাত্র বললে 63 টাকা 12 আনা আছে, এখন 300 টাকা বাইর করলা, তোমার কি চুরি করা টাকা এটা? গোপন করলা কেন ভাই? এইটা আমার একটা ইমার্জেন্সি পকেট, খুব বিপদে না পড়লে পকেটে আমি হাতে দেই না। এখন কি খুব বিপদে পড়ে গেছো? বিপদ না, আপনি আমার পুটলি দেখে ফেলেছেন। আচ্ছা এখন ওই ডেটিং এর ব্যবস্থাটা করে হলো কিসে? প্রিন্স তোমারে কইছে না যে সে ডেটিং করতে চায়? করো ব্যবস্থা করো, মজা হইব, দরকার আছে করো। তানি আপনি ভালো আছেন? ভালো। শুনুন আপনার কথা কিন্তু আমি আরিফ ভাইকে বলেছি। কি বলেছেন? এই যে আপনি ঘন ঘন তাকে খুঁজতে যাচ্ছেন, বাড়িওয়ালার মেয়ে হয়ে আপনি কেন তাকে খুঁজতে যাবেন? আমি যে বাড়িওয়ালার মেয়েটা আপনি আমাকে বলেছেন। বাহ বলবো না, সে যদি একটা কিছু করে বসে কি করবে? না ধরুন সে যদি আপনার কাছে কোনো কিছু ধার চায়। এক মিনিট, আপনি তাকে ধার দিলেন, ধার দিলেন মানে তো বিপদে পড়ে গেলেন, আপনি বিপদে পড়া মানে তো তারও বিপদ। যদি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন কোথায় গিয়ে দাঁড়াবে সে? নিস্তানি এক মিনিট, খুব জরুরি তো, আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যালো কোথায় তুমি, কি করছো? এই তো এইমাত্র কলেজ থেকে বাসায় ফিরলাম। আসলে স্টুডেন্ট লাইফটা কত শান্তি, ঠিক না? দেখো কলেজে ক্লাস শেষ করে বাসায় আসলা, এখন রেস্ট নিবা, কত শান্তিতে আছো তুমি। কেন তুমি যে লাইফে আছো ওটা তোমার ভালো লাগছে না? কিভাবে বলো, সকাল 9টার সময় অফিসে আসি, 5টা পর্যন্ত অফিস করি, অ্যাসাইনমেন্টের চাপে কখনো কখনো 9টা 10টা পর্যন্ত কাজ করি, তারপর মিটিং, বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10টা 11টা, তারপর কি আর কোনো কিছু ভালো লাগে বলো? তুমি এত কিছু করছো তারপরও আবার কি করতে ইচ্ছে করে? না ধরো স্টুডেন্ট লাইফে থাকলে অ্যাট লিস্ট ক্লাস শেষ করার পরেই তোমার সাথে প্রতিদিন একবার হলেও দেখা করতাম, ঠিক না? উহ আবারও তুমি দেখা করার কথা বললে, আমি না তোমাকে বলেছি দেখা করার নাম মুখেও আনবে না। হ্যাঁ কেন, তুমি কি ঠিক করছো তুমি আমার সাথে দেখাই করবা না? না 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 আমি তো তোমাকে সে কথা বলিনি, বলেছি এখনই না।
এখন না তো কখন। মানে তুমি তুমি একটা বিষয় বুঝো, আমি জানি তুমি একটা সুইট মেয়ে, তোমার সাথে সুইট করে কথা বলতেছি, আমি তোমার সাথে কথা বলেই যাচ্ছি কিন্তু আমি তোমাকে দেখতে পারতেছি না, তোমার সাথে আমার দেখা হচ্ছে না। তুমি বুঝতে পারো এটা কত বড় একটা মানসিক যন্ত্রণা? আচ্ছা ঠিক আছে, এক মিনিট। এক মিনিট মানে তুমি কি এক মিনিটের মধ্যে আমার অফিসে আসবে নাকি? না না, বলেছি এক মিনিটের জন্য তোমার সঙ্গে দেখা করব। এক মিনিট আমি তোমাকে কি দেখব? আচ্ছা যাও, ঠিক আছে এক মিনিট, এক মিনিটে আমি তোমাকে দেখব, কিন্তু কোথায় কখন বলো। উহ ওরে বাবা, এই তুমি তো অস্থির কেন, আমি তো আজকের কথা বলিনি। তাহলে কবে? আচ্ছা যাও, আগামীকাল বিকেলে। ওকে ফাইন, আগামীকাল বিকেলে 5টার সময় তোমার সাথে উত্তর ফাস্ট ফুডে দেখা করবে। ওকে? না 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 না, ফাস্ট ফুডে না, ফাস্ট ফুডে বসে প্রেম করতে আমার ভালো লাগে না, একটা পার্কে বসি। আচ্ছা ঠিক আছে, 5টার সময় 4 নম্বর পার্কে আমি তোমার সাথে দেখা করতেছি। ওকে? ঠিক আছে লক্ষ্মীটি। আগামীকাল 4টা পর্যন্ত আমি কিন্তু তোমাকে মিস ইউ। ঠিক আছে লক্ষ্মীটি, আজকে আমি রাখি। হ্যাঁ এই কেউ আসছে, রাখলাম কিন্তু। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, খুবই ক্লোজ ফ্রেন্ড, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, একটা ভালো চাকরিও করতো, কিন্তু একটা মিথ্যা মামলা জড়ায় গিয়ে এত বাজে অবস্থায় পড়ছে, চাকরি থেকেও সাসপেন্ড হয়ে গেছে। কথা সংক্ষেপ করো। ওই তো প্রায় 10 বছরের মতো হয়ে গেছে, হাজিরা খালি দিয়েই যাচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না কেসটা। এখন ওই উকিল বলছে যে এটা লাস্ট ডেট, কেসটা ডিসমিস হয়ে যাবে। টাকা লাগবে, টাকা ও কোথায় পাবে, আমার কাছে চাচ্ছে, আমার কাছেও টাকা নেই। এখন তুমি তাকে টাকা ধার দিতে যাচ্ছ? হ্যাঁ, নাহলে তো আমার টাকাগুলো আমি পাবো না। তোমার টাকা মানে? বললাম না, ও চাকরি থেকে সাসপেন্ড, টাকা পয়সা দিয়ে এতদিন তো আমিই চালিয়েছি, এখন কেসটা ডিসমিস হয়ে গেলে সমস্ত বকেয়া বেতন সহ চাকরিটা ফেরত পাবে, তখন আমার টাকাগুলো আমাকে দিয়ে দেবে। কত টাকা পাও তুমি তার কাছ থেকে? এটা তো 40-50-এর নিচে হবে না। তুমি এখন কত দিতে চাও? 5,000, ওর কাছে নাকি কিছু আছে, দাও। আচ্ছা আরিফ, তুমি কি আমার কাছ থেকে টাকা ধার করতে পারবে এই জন্য আমার সাথে প্রেম করো? হ্যাঁ দাও। কি? ও না, দাও না, ফেরত দেবো তো। তোমার কোনো হিসেব আছে তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে কত টাকা নিয়েছো? তোমার হিসেব আছে? না নেই। তুমি এখন হিসেব করে বলবে তুমি কত টাকা নিয়েছো এবং কবে সেটা দিবে সেটাও বলবে। বাসর রাতে দিলে কেমন? মানে দেড় মোহরের টাকা তুমি পাবে না, তার সঙ্গে এই টাকাটা প্লাস করে দিয়ে দিলাম। আরে কি, টাকা দিয়ে যাবে না? ব্যাগে এত টাকা নাই, কার্ড দিয়ে তুলে তারপর তোমাকে দিতাম। আচ্ছা চলো, তাহলে একটা কাজ করো, ওই 1,000 টাকা বেশি। তুই বেটা, তুই জিনিস একটা, কোনো খোঁজ নাই, খবর নাই, কিচ্ছু না, খালি টাকা 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 করলে হইব, বন্ধু বান্ধবকে খবর লইতে হবে না। না কিরে, চেয়ারে শুস কেন বার? আচ্ছা আরে, তোর কাছে যে আমি এতগুলা টাকা পাই, একটা বছর হয়ে গেল, আমি কোনোদিন চাপ দিছি তোরে? তুই চাপ দিবি কেন আমারে, তাহলে তুই কেমন বন্ধু? বন্ধু মানে
আমি যদি তোর বন্ধুই হইতাম তাহলে তুই আমার দিকে পালাবি কেন? আমি তোর দিকে পালাই গেছি মানে কি করছিস এটা? আমি যতদিন তোর অফিসে গেছি যে তোর সাথে একটু বসমু, একটু চা খামু, একটু আড্ডা দিমু, তুই ততদিন আমার দিকে পালাইছিস। তাইলে দোস্ত, তোমার কাছ থেকে টাকা নেওয়াটা আমার মহান হয়ে গেছে। কেমনে? আমি হয়তো এমনি অফিস থেকে বেরিয়ে গেছি, কিন্তু যেহেতু তুই আমার কাছ থেকে টাকা পাস, তোর মনে হয়েছে আমি টাকার ভয়ে পলাই গেছি। দেখ আরি, তোর অফিসের প্রত্যেকটা কলিগ আমারে বলছে এই আপনারে দেখা আরি পালাই গেল। আরে বন্ধুর থেকে যদি আম কলিগ্য কথা বেশি দামি হয়ে যায় তাহলে আমার আর কি করার আছে? আচ্ছা বাদ দে, আজকে যে তুই আইলি এটা কিভাবে এলি? তো বন্ধু বন্ধুর কাছে আইব না, এটা কি ধরনের কথা কস? তাছাড়া তুই আমার কাছে টাকা পাস, টাকাটা আমার শোধ দিতেও না। এই আশাটা যদি তুই স্বেচ্ছা আসতি আমি খুশি হইতাম, কিন্তু আজকে তুই আসতে বাধ্য হইছস। কেমনে বাধ্য হইছি? কেমনে? আমি তোর সম্পাদককে ফোন করছি, তোর চাকরি লয়ে টান দিছি, তুই সুসুর করে চলে আইছস। ক ভাই তোর দিন ক কই কিছু নাই, তুই টাকা দে। ভাই রে তোর টাকা দেওয়ার লেগে আমি আইছি। দে টাকা মাইরে আমি খেয়ে টাকা দিতে পারতাম তাহলে আমি নিজেই মুক্ত হয়ে যেতাম। কি করবো বিশ্বাস কর, আমার টাকা নাই, থাকলে আমি দিতাম। তুই দেখ, এই দেখ রক্ত বেচা তোর লাগে টাকা আনছি, এই যে দুই ব্যাগ রক্ত বেচছি, দুইটা ভর্তি লাগাইছে দেখছো। দুই ব্যাগ রক্তের দাম 5,000 টাকা। তারা বিপদে পড়ছে আর আমার রক্তের গ্রুপ রেয়ার দিছে 5,000 টাকা। এ নেওয়ার জন্য ঠেক দিয়ে টাকা লইলি, এইভাবে কি লেগে করতেছ? আমি তো 15,000 চাইতে পারতাম, তা তো চাই নাই। থাক, এত কথার দরকার নাই, তুই আমার বাকি টাকা দে। আবার রক্ত বেচি তারপর দেই, 3 মাস লাগে বেটা রক্ত হইতে। তুই কালকে আমার টাকা দিবি, নাইলে কিন্তু তোর খবর আছে। আমি কালকে টাকা দিতে পারবো না, তুই এখন আমারে যা খুশি থ্রেট করতে পারো, আমারে জেলে দিতে পারো, মাস্তান নিয়ে মারতে পারো দোস্ত, আমি টাকা দিতে পারবো না। তোর যা খুশি তুই আমার নিয়ে কর, আমি কোনোদিন মাইন্ডও করবো না, কোনোদিন তোর কমবো না যে বন্ধু তুই আমার এই ক্ষতিটা করলি, কোনোদিন করবো না। গেলাম বন্ধু, তুই ভালো থাকবি। কে জয়নাল হাসপাতালে? জয়নাল না ভাই, জয়নুল হক। বুঝছি জয়নুল, তো তোর সুগারের একটু সমস্যা হয় এই জন্য আকার দিয়ে জয়নাল কই, তুমি রাগ করো নাকি? আপনার যদি হোস সুগারের প্রবলেম থাকে তাহলে আপনি এক কাজ করেন, ওই শেষেরটুকু ফলায় দেন, সামনেরটুকু রাখেন, শুধু জয় বলেন। যদি সামনেরটা বাদ দিয়ে খালি পিছনেরটা কই, তোমার কোনো সমস্যা আছে? কিরকম? সামনেরটা জয় বাদ দিলে পিছনটা হয় নাল। নাল তো হয় না ভাই, শেষেরটুকু হয় নুল। নুল কোনোদিন মানুষের নাম হইতে পারে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। জয়নুল তো কষ্ট করে এলো, জয়নুলে কোনো সমস্যা নাই। তুমি একটা কাজ করো, তুমি আমার একটা হিসাব করে দাও তো। কি হিসাব ভাই? ডিমের হালে যদি 26 টাকা করে হয় তো 10 হালের দাম কত হয়? কত 26 এর 10 তে গুণন করলে 260 টাকা। 260? আর এর লগে তুমি যোগ করবা আরো 30, কত হয়? 290। 290? ঠিক আছে, 290 লে চলবো, দাও। কেন ভাই, সকালে নামে আপনাকে 300 টাকা দিলাম। তুমি দিছো 300, আমি তো চাইছিলাম 500। তখন যদি 500 টাকা দিতা তাহলে তো দ্বিতীয়বার তোমার কাছে আসা লাগতো না। একটা মানুষের কাছে দিনে 2 বার টাকা চাওয়া যায় বলো? ভাই আমি সবসময় একটা হিসেবের মধ্যে চলি, এখন আপনি যখন তখন চাইলে তো আমি দিতে পারবো না। আমি 300 দিয়েছি, এখন আর 1 পয়সা দিতে পারবো না। ঠিক আছে শোনো, আমি তোমার একটা কথা বুঝাই কই, জিনিসটা বোঝো। জি স্যার। জি আপনি বলেন। তুমি যদি 290 টাকা দেও আমারে, তাহলে 2টা লোকের উপকার হবে। কিরকম? ভাই আছে একজন দারোয়ান, দেও না 290 টাকা, দেও না। বুঝতে পারছি, আপনার উপকারের লিস্টে তো 2 জন নাই, 200 জন ছাড়াই গেছে। এখন এই 200 জনের উপকার করতে চাইলে তোমার কিডনি মিস হইব, আমি তো সেটা পারুম না। তুমি এইভাবে কথা বলতেছো কেন? এই পর্যন্ত তোমার কাছ থেকে আমি কয় টাকা নিছি? কত সদ্যর কথা কয়ে এ যাবত নিছেন 11,560 টাকা। 11,560? আর 10 টাকা 20 টাকা 50 টাকা ওইটা তো আমি হিসাবে ধরি নাই। আমি শোধ করছি কয় টাকা কও? 1 টাকাও না। আচ্ছা
তাহলে দাও 290 টাকা দাও, দিয়ে তারপর ওই 11560 এর সঙ্গে 290 প্লাস করে একটা জেটটা নিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। ভাই আমার পক্ষে আর ওইখানে একটা টাকাও যোগ করা সম্ভব না। বুঝছি, কি টাকা পয়সা নিয়ে তোমার ওতে প্রবলেম চলতেছে না? হ্যাঁ প্রবলেম যাচ্ছে। আচ্ছা তার অসুবিধা নাই, টাকা পয়সা লাভ বাদ। ওদিকের খবর কি? কোন দিকে? প্রিন্স কে আলাপ আলোচনা কি এখনো চলে ফোনে? ওইটা তো ফুল পাগল। তবে ভাই আমার একটু সমস্যা হয়ে গেছে। কি? কত ধরেন আমি গাড়িতে ঝুলতে ঝুলতে যাইতেছি, হ্যাঁ ওই সময় ফোন আসে, এতগুলো লোকের মধ্যে কি আমি নারী কণ্ঠে কথা কম? তারপর আমার কর্মক্ষেত্র, অনেকগুলো মানুষ সবাই আমার পরিচিত, ওইখানেও ফোন করে, আমি খুব বিরক্ত হয়েছি। অসুবিধা কি? তুমি আড়ালে আপনারে কথা বলবে? আড়ালে আপনারে তো বলি। তাহলে আমি ডেটিং ফিক্স করে বলাম। ডেট তো ভাই আমি ওরা ডাক দিলে ছুটে চলে আসবো। আচ্ছা দাও 290 টাকা দাও। দূর ভাই, আপনি এই কথাটা আর কইন না তো, অন্য কোনো কথা তাহলে কন। তুমি আমার টাকা দিতেছ না, এটা ফাইনাল দিলে? হ্যাঁ ফাইনাল। তাহলে বাড়িওয়ালার মেয়েরে বলে দিও আমি বাসায় নেই, আগামীকাল থাকবো না। কেন? আর ভাই কেন কইতে গেলে তো অনেক কথা, দেও না 290 টাকা তাহলেই তো হয়। ভাই আমি বুঝতে পারছি, আপনি যেটা বলছেন ওইটাই, বাড়িওয়ালার মেয়ে আসলে কোনো এক বছর আসে ফিরবই না, হয়েছে তো? তোমার বুতাম পড়ছে এই যে এই জায়গা। আপনার একটা কিছু করতে হইব, হয় জোর করে টাকা ধার নেবেন, আর তা নাহলে বুতাম দশ টাকা দেবেন। ওই মেয়ে, এটা তুমি কি ধরনের কথা বললা? আমি কি টাকার জন্য বুতাম ছিঁচ্ছি নাকি? শার্ট পরো, সুই সুতা রাখবা না, বুতাম সেলাই করে নিলি তো হয়। আপনি যে আজকে দেবেন তার গ্যারান্টি কি? না আমি আপনাকে কথা দিচ্ছি। ও তার মানে আপনি কথা দিলে কথা রাখেন, তাই তো? না সবাইকে কথা দিলে যে কথা রাখা যায় তেমন তো আসলে না, কিন্তু আপনাকে কথা দিলাম আমি রাখবো, সেটা রাখবো। টাকাটা কখন দেবেন? অফিস থেকে ফেরার সময় দিয়ে দিই নাকি? আজকেই তো। জি আজকেই। ওকে ফাইন, আপনি টাকাটা পরিশোধ করে আমার বাসা তো চেনেন তাই না? হ্যাঁ চিনো না। যাওয়ার সময় আমার বাসায় নক করবেন। মানে নক কেন করব? আমাকে কনফার্ম করে যাবেন। তাহলে আমি আসি, আমি আসলে বাইরে যাচ্ছিলাম। হ্যাঁ আমি জানি যে আপনি বাইরে যেতে চাচ্ছিলেন, কিন্তু আমাকে দেখে যেতে পারছিলেন না। ঠিক আছে এখন যান। প্রিন্স। জি আরিফ ভাই। আসো একটু রুমে আসো। হ্যাঁ কি অবস্থা? ডেটিং এর অবস্থা কি? ডেটিং? কিসের ডেটিং? তোর মিয়া, তুমি নাম্বার নিলে না আমার কাছ থেকে, ওই যে মিথিলা। ও দূর, ওই নাম্বারে তো আমার কথা। তুমি 500 টাকা দিয়ে আমার কাছ থেকে নাম্বার নিলা, এমন বলতেছো কথাই হয় নাই, তাহলে তোমার লাভটা কি হলো? শুনেন আরিফ ভাই, যে পরিমাণ কাজের লোডে আপনি আমারে রাখেন,
তারপর আবার কারোর সাথে ফোনে কথা বলা সম্ভব? শোনো প্রিন্স, এই সব প্রেম কেউ অফিসে বসে করে না। কাজ শেষে বাসায় গিয়ে গোসল করে ভাত খায়, তারপর বিছানায় শুয়ে কুটুস কুটুস করে কথা বলে। আর সত্য কথা বলতে কি, নাম্বারটা তো আমি মেমোরি কার্ডে সেভ করছিলাম, মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে, নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তুমি এটা আমার বলবা না? নাও নাম্বার, নাও এখন। না নাম্বার লাগবে না, যেটা গেছে গেছে। তাই? হ্যাঁ বাদ দেন। আচ্ছা সেটাই ভালো, বাড়তি যন্ত্রণা মাথায় রাখার কোনো দরকার নেই। তুমি অ্যাসাইনমেন্টগুলো করে ফেলো তাড়াতাড়ি। প্লিজ আরিফ ভাই, আপনি আমার আজকে আর কোনো অ্যাসাইনমেন্ট দিন না, আমি অলরেডি হাতের সব কাজ শেষ করে ফেলছি। আমি একটু বাইরে যাব, তো আপনি এই কাজগুলো বরং সামিরে দিয়ে যান। তোমার ক্যারিয়ারটা দাঁড়াবে না কেন জানো? তুমি কাজটা ভয় পাও। সুন্দরী একটা মেয়ের কথা বললে তোমার চেহারাটা যেমন উজ্জ্বল হয়ে ওঠে না, কাজের ক্ষেত্রে তার উল্টাটা হয়। এটা হলে চলবে না, কাজে একটা সুন্দরী তরুণী মনে করতে হবে, বুঝছো? তরুণী না, জমি সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে। আমার চাচাতো ভাই গ্রাম থেকে আজকে আসছে, তাকে জমি সংক্রান্ত ঝামেলার কারণে কিছু টাকা দিতে হবে। টাকা দিবা? সে কত চাইছে? কত? সে ওই 10-12 হাজার টাকা লাগবে আর কি। তুমি কত দিবা তারে? ওরকমই 10 হাজার টাকা। আছে তোমার কাছে 10 হাজার? হ্যাঁ আমার সাথে আছে। গ্রাম থেকে একটা লোক এসে তোমার কাছে 10 হাজার টাকা চাইলো আর তুমি তারে দিয়ে দিলে, এরপরে যখন 50 হাজার এসে চাইবো তুমি দিতে পারবা? শোনো, তাহলে 10 হাজার দেওয়ার দরকার নাই, 7 হাজার দাও, আর আমার 3 হাজার টাকা লাগবে, দিয়ে যাও। যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি একবার। আরে ভাই 10 হাজার টাকাই আছে আর পুরো টাকাটাই তাকেই দিতে হবে। তোমার যাওয়ার কোনো দরকার নাই, তারে ফোন করে আসতে বলো, সেই সে টাকা নিয়ে যাবে। চল চলো কমপ্লিট করে যাও। ম্যানেজ করে বের হতে আমার লেট হয়ে গেছে। আমি আসছি আসছি, 5 মিনিট। তুমি একটা বেঞ্চে গিয়ে বসো না। হ্যাঁ 5 মিনিটে হয়ে যাবে। কি পোশাক পরে এসেছি? না 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 না, আমি তো সেটা বলবো না, কারণ আমি বললে তো তুমি বুঝে ফেলবে। কারণ আমি চাই পোশাক না, তুমি আমাকে দেখেই চিনে ফেলো। যদি আমাকে দেখে তুমি চিনতে না পারো, তাহলে আমি ভাববো তোমার প্রেম একটা বোগাস। তুমি বলছেন? আরে বেটা কত কস না গেল লাগা, আকে কে? এই বেটা কত কস থাকা, আর এক বেটা জরুরি একটা কাজের মধ্যে আছি, রাখ ফোন রাখ। পার্কে চলে এসেছি, কিন্তু তুমি কোথায়? তোমাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছ?
নামেন। আপনার নাম কি মিথিলা? আমি কেন মিথিলা হতে যাব? আপনি জয়নুল ভাই না? প্রিন্স ভাই কেমন আছেন? আপনি ভালো রাখেন। আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন আমি বুঝলাম না। আরিফ ভাইয়ের সাথে আমার যা হয়েছে হয়েছে, কিন্তু আপনিও, আপনার সাথে তো আমার কখনো কোনো কিছু হয় নাই। আপনার কি একটা সংঘবদ্ধ চক্র? প্রিন্স ভাই প্লিজ আর কথা বাড়াবেন না, আসেন দুভা মিলে একটু চা খাই। আর রাখেন, কিসের চা খাবো ভাই? ভাই ভাই আপনি নক করতে বলেছিলেন। টাকা দিয়ে এসেছেন? না। কেন? না মানে আমার কাছে 1000 টাকার একটা নোট ছিল, আমি ভেবেও রেখেছিলাম যে সেই দোকানদারকে টাকাটা দেব, যদি বাকি টাকা আমাকে ফেরত দিতে পারে তো ভালো কথা, না দিলে বলবো বাবারে এতদিন তো তুমি আমার কাছ থেকে টাকা পাইতে, এখন আমি তোমার কাছে টাকা পাই, অসুবিধা নাই, আমি মাঝে মাঝে সওদা নেবো, ওভাবে সওদ হয়ে যাবে। তো তো আমি রওনাও দিয়েছিলাম বাসার দিকে, কিন্তু ওই হঠাৎ আমার একটা বন্ধু ফোন করলো, আমার ক্লোজ ফ্রেন্ড, ওর নাম আতিক, বললো যে তুই কোথায়? আমি বললাম আমি এখন শাহবাগ মোড়ে। বললো তুই থাক আমি আসছি। তো আসলো, এসেই কান্নাকাটি শুরু করলো। ওর মা পিজি হসপিটালে অসুস্থ, ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখেছে কিসব জরুরি ওষুধ, তো মানবিক কারণে কি করব বলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার পকেটে 1000 টাকার বাইরে কোনো টাকা ছিল না, মানে নাই, এই তো? জি ছিল না, মানে নেই, এরকম হয় কিন্তু, মানে হতেই পারে। দেখা গেল একজন লোক অনেক ধনী কোটিপতি, তার ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু বাসা থেকে বেরিয়েছে একটা ওরসালেন কিনতে, পকেটে কোনো টাকা নেই, মানে সর্ট অফ অ্যাক্সিডেন্ট। আচ্ছা সেক্ষেত্রে একটা কাজ করো যেন। কি কাজ বলুন তো? টাকাটা যদি আমি আপনাকে ধার দিই। কোন টাকাটা? দোকানদার এবং দারোয়ানের টাকাটা। আপনি? হ্যাঁ ভালো হবে। কবে ফেরত দেবেন? কাল। শিওর? হ্যাঁ কালকেই। কিন্তু দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি। দেখি কতক্ষণ বসে থাকা যায়। ফোন দিছিলি? দিছিলাম, ফোনটা বন্ধ। ব্যাপার না, এই ফোন প্রায় বন্ধ থাকে। তুই কি মিন করতে চাস? আমি তো কিছু মিন করতে চাচ্ছি না, আসলে বেচারা পানাদারদের চাপে থাকে তো, তাই মাঝে মধ্যে এরকম ফোন বন্ধ করে রাখে। দেখবি যে ঠিকই ফোন বন্ধ থাকা অবস্থাতেই অফিসে চলে আসছে। তুই কি আর কিছু বলবি? হ্যাঁ, এই হিসাবটা একটু টোটাল করে দে তো। এটা কিসের হিসাব? এটা হচ্ছে তোর আরিফ সাহেবের সাথে আমার একটা লেনদেনের বিবরণী। তুই এটা আমাকে দিচ্ছিস কেন? ও মা, তোর আরিফ সাহেব আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, এখন টাকা ফেরত দিচ্ছে না, তো বন্ধু হিসেবে আমি তো তোকে বলতেই পারি, আমার জন্য একটু সুপারিশ করে দে যেন আমাকে টাকাটা ফেরত দেয়। কত টাকা? সেটাই তো বললাম, টোটালটা গুনে দেখ, কোনোভাবেই 20,000-এর নিচে হবে না, বরং 20,000-এর উপরেই গুনতে হবে। একজন ম্যাডামের নাম্বার, ম্যাডামের নাম হচ্ছেন অ্যানি, যার সাথে তোমার আরিফ সাহেবের প্রেম ছিল। সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ তুই সেটা খুব ভালো করে জানিস, কিন্তু এটা জানিস না কিভাবে প্রেমটা হয়েছিল আর কিভাবে ব্রেকআপ হয়েছিল, টোটাল বিষয়টার পিছনে ছিল ভ্যানিটি ব্যাগ। তুই আমাকে বলবি তুই আরিফের পিছনে কেন লাগছিস? হ্যাঁ আমি আরিফ সাহেবের পিছনে লেগেছি, কেন লেগেছি জানতে চাস? চল আমাদের সার্কুলেশন ম্যানেজার মুরাদের কাছে, চল সিকিউরিটি অফিসার আব্দুল লতিফের কাছে, চল তার বন্ধু আতিকের কাছে, যার ভয়ে সে অফিস থেকে পালিয়ে যায়। আমার কারো কাছে যেতে হবে না। ওমা, না গেলে তুই রহস্য উদ্ঘাটন করবি কিভাবে? আমার তো রহস্য উদ্ঘাটন করার দরকার নাই, তুই একলা বসে বসে উদ্ঘাটন কর, অসহ্য। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? কি
কি ব্যাপার, কথা বলছেন না কেন? এমনি দাঁড়িয়ে আছি, ফুল দেখছি, দেখুন না কি চমৎকার ফুল। আপনার টাকা পেয়েছেন? কিসের টাকা? ওই যে আপনি বললেন না আপনি আরিফ সাহেবকে অনেক টাকা ধার দিয়েছেন, কিন্তু কত টাকা ধার দিয়েছেন সেটা হিসাবই বের করতে পারছেন না। না না, হিসাব আমি বের করতে পেরেছি, 11,560 টাকা। দিচ্ছে না? কোত্থেকে দেবে? উনার কাছে একবার টাকা গেলে সেই টাকার ফেরত আসবে না, এটা নিয়ম। আপনি এই নিয়মটা মেনেই উনার সাথে থাকছেন? কি করব বলেন, মানুষ তো ভালো। এই যে এখন আমি যে চাকরিটা করছি এটা তো উনি আমাকে নিয়ে দিয়েছে। তাই নাকি? তাহলে তো কাটাকাটি। না না, কাটাকাটি তো কথা হয়নি। উনি যতবার আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে ততবার উনি বলেছে এই তো কালকে দিয়ে দেব। বুঝতে পারছি, আপনাদের রিলেশনটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আপনি কি আজকেও সুশুতা লুকিয়ে রেখেছেন? না না, লুকুনি, আজকে তো সুশুতা খুঁজেই পাইনি। এই যে দেখুন না। আপনি কি বোতামে হাত দিলেই বোতাম ছিঁড়ে যায়? আমি না তো, ওই যে বললাম না, ভালো মানুষ কিন্তু মুদ্রা দোষ। তার মানে আরিফ সাহেব আপনার শার্টের বোতাম ছিঁড়ে? আপনাকে কি আর বলবো, আমার এমন কোন শার্ট নেই যার বোতাম উনি ছিঁড়েন। তাহলে আপনি একটা কাজ করুন। কি? আরিফ সাহেব যখন শার্ট পরবে না, আপনি ওনার বোতামগুলো ছিঁড়ে দিবেন। কি করে সম্ভব, উনি তো কোনো শার্টই পরে না। তাহলে তো আমার কিছু করার নেই, বেটার আপনি শার্টের বোতাম লাগাতে থাকেন আর উনি আপনার বোতাম ছিঁড়তে থাকুন। অঙ্ক পাতা নামে কোন পাতা তো এই পত্রিকায় খোলা হয় নাই, শিক্ষা পাতায় যাওয়ার মতো ম্যাটার হতো এটা না। আরিফ ভাই, এটা কোনো অ্যাসাইনমেন্ট না, এটা আপনার সাথে আমার লেনদেনের বিবরণী। ও, ভুল লিখছো তো, লেনদেনের বিবরণী তো হবে না, আমি তো তোমার কাছ থেকে খালি টাকা নিয়েছি, দেই নাই তো, খালি লেনের বিবরণী হবে। হ্যাঁ, লেনের বিবরণী হবে। কাটো, দেন কাটো। আমার সাথে আরিফ ভাইয়ের লেনের বিবরণী, তাহলে কি করবো এটা দিয়ে? আমার টাকাটা লাগবে, আমাকে আমার টাকাটা দেন। শোন আরিফ ভাই, আমি এই পাঞ্জাবিটা পরে অফিস শেষে একটা অনুষ্ঠানে যাব, বোতামটা ছিঁড়লে আমি আর অনুষ্ঠানে যাইতে পারবো না। আচ্ছা যাও, তুমি অনুষ্ঠানে যাও, কিন্তু তুমি তো এরকম না কেঁপছো কেন, ছেকটা খেয়েছো নাকি? প্রসঙ্গ চেঞ্জ করার চেষ্টা করে না, আপনি আমার টাকাটা দেন। বাবা, তোমার ক্ষেত্রে তো এরকম না, যেখানকার চাকরির বেতন দিয়ে তোমার সংসার চলে, তোমার বাবার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। আমি মনে করছি যে টাকাটা তোমার জরুরি না, দেই আস্তে আস্তে দেবো, এই জন্য দেওয়া নেই, দিয়ে দেবো। না, টাকাটা এখন আমার জরুরি। আচ্ছা ঠিক আছে, মানুষ ব্যাংকে টাকা রাখে না, মনে করো যে ব্যাংকে রাখছো। শুনেন, ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায়, যখন ইচ্ছা তখন টাকাটা তোলা যায়, কিন্তু আপনার কাছে থাকলে তো আমি টাকাটা তুলতে পারতেছি না, এখন আমার টাকাটা লাগবে। কেন টাকা লাগবে কেন তোমার? আরে অদ্ভুত লোক তো আপনি, আমার এখন টাকা লাগবে? আপনি আমার থেকে টাকা লোন নিছেন, এখন যখন আমি ফেরত চাচ্ছি তখন ব্যাখ্যা চাচ্ছেন, আমাকে কি ব্যাখ্যা দিয়ে টাকা নিতে হবে? এই তুমি এরকম চিৎকার করতেছো কেন, এটা অফিস না। হ্যাঁ আচ্ছা দেবো, আমি টাকা দিয়ে দেবো। না, কবে দিবেন ডেটটা ফাইনাল করে যাও। সামনে মাসে 13 তারিখ যাও। না, 13 ইজ ভেরি আনলাকি ফর মি, আপনি অন্য কোনো ডেট বলেন। 14 14। আরিফ ভাই, আপনি বেতন পান 7 তারিখে, 14 তারিখে কি করে আমাকে টাকাটা দিবেন? আচ্ছা যাও, 7 তারিখে দিয়ে দিন। আরিফ ভাই, আমি আপনার কথা একটু বিশ্বাস করি না, আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে অ্যাকাউন্টসের মোতালেবের কাছে চলেন, তাকে গিয়ে বলেন যে আপনার বেতন থেকে টাকা কেটে আমার লোনের টাকা যেন আমার অ্যাকাউন্টে দিয়ে দেয়, বাস শেষ। তুমি না কি যে কি বললাম আর বলো, আমরা একই অফিসে চাকরি করি, তুমি আমার সাবঅর্ডিনেট, কটা টাকা তোমার কাছ থেকে আমি ধার করছি, সেই জন্য তুমি আমার অ্যাকাউন্টসের মোতালেবের কাছে নিয়ে যাবে না? এর চেয়ে আমার রিজাইন করতে বলো, তাই তো ভালো হয়। লাগবে না, আমি দেবো তো টাকা।
মাথা ঠান্ডা হলে আবার লিখে রেখো, দেবো আমি টাকা দেবো। কেমন আছেন? ভালো। এখানে পুরো 300 টাকাই আছে, মানে 10 টাকা বেশি আছে, ওটা ফেরত দিতে হবে না, থাক আপনার কাছে। এই টাকাটা যার কাছ থেকে ধার নিয়েছেন তাকে আবার কবে ফেরত দিবেন? হ্যাঁ কালি। থ্যাঙ্কস, এটা আপনার জন্য। শার্ট, আমি শার্ট পরি না তো। আপনি শার্ট পরবেন, শার্ট পরে কালকে আমার সামনে আসবেন, আমি একটা একটা করে আপনার সবগুলো বোতাম ছিঁড়ব। ও মানে আপনার সাথে জয়নুলের কথা হয়েছে? হ্যাঁ, আপনি তার কাছ থেকে 11,560 টাকা ধার করেছেন। সে আপনাকে এটাও বলেছে? কেন, সে না বলে কি আপনি খুশি হতেন? না, আমি টাকা ধার করেছি, সত্য করতেই হবে। আচ্ছা, আপনার কি টাকা পয়সা খুব ক্রাইসিস চলছে? না না, ক্রাইসিস কেন যাবে, আপনাকে গতকাল বললাম না ওই যে কোটিপতির কথা, মানে এরকম তো হতেই পারে, এখন টাকা নাই 10 মিনিট পরেই চলে আসবে এরকম আর কি। তার মানে আপনার কাছে টাকা আছে? হ্যাঁ, টাকা থাকবে না কেন, আশ্চর্য। জয়নুলের টাকাগুলো শোধ করে দেবেন। না, অদ্ভুত তো, আপনি কি সবার দায়িত্ব? কালকেই? জি, পুরো টাকা শোধ করে আমাকে নক করবেন। কনফার্ম করার জন্য? জি। ওকে। কি ব্যাপার বলো তো, পাসপোর্ট টাসপোর্ট বাদ দিয়ে হঠাৎ পার্কে নিয়ে এলে, কি প্রকৃতির প্রেমে উপরে গেছো নাকি, মন খারাপ নাকি? আরে, তোমার সাথে আনির ব্রেকআপটা কিভাবে হয়েছিল? ও, তোমার কি এই জন্য মন খারাপ? আরিফ, আমি তোমার সাথে ফান করছি না, আমি সিরিয়াস। ওকে, আমিও সিরিয়াস। জানো তো সবই, ওটা একটা পাস্ট, এ নিয়ে আলোচনা করার কি আছে বলো? হ্যাঁ, দরকার আছে, কারণ আজকের দিনটা আগামীকাল পাস্ট হয়ে যাবে, এই জন্য দরকার আছে। ওই তো সিঙ্ক হচ্ছিল না ওর সঙ্গে, সবচেয়ে বড় কথা আমার আইডিওলজির সঙ্গে তো ওর মিলছিল না। ও, তাহলে তো ঠিকই আছে, একটা ছেলে শুধুমাত্র টাকা ধার করার জন্য প্রেম করবে, এটা তো কোনো আইডিওলজি হতে পারে না। কে বললো তোমাকে এসব কথা? কেন, আমার সাথে কি অনেক কথা হতে পারে না? অ্যানির সাথে আমার কথা হলে তোমার আরো অনেক কিছু জেনে যাব, এরকম ভয় পাচ্ছ? হ্যাঁ, হতে পারে, কিন্তু হলে কি হবে, আমার সম্পর্কে 5টা নেগেটিভ কথা সে বলবে, ব্রেকআপ হলে কি হয়, যার সঙ্গে ব্রেকআপ হয় তার সম্পর্কে বানিয়ে হলেও 10টা মিথ্যে কথা বলে, তাছাড়া তোমার সঙ্গে আমার সম্পর্কটা হয়তো অ্যানি সহজভাবে নিতে পারছে না। হ্যাঁ, তোমার কথা যুক্তি আছে, তারপরও অ্যানির সাথে আমার যে কথাগুলো হয়েছে সেগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে, কারণ তুমি আমার কাছ থেকেও টাকা ধার করো। তোমার সাথে আমার দেখা হয়েছে কিন্তু তুমি আমার কাছ থেকে টাকা ধার করোনি এমন একটি দিনও নেই। টাকা, আচ্ছা বাদ দাও, এনের প্রসঙ্গ বাদ, আমি তোমার সঙ্গে প্রেম করি, আমার যদি টাকা লাগে আমি তো তোমার কাছেই ধার চাইবো, নাকি অন্যজনের কাছে টাকা ধার চাইবো? না, তুমি শুধু আমার কাছ থেকে টাকা ধার করো না, তুমি আমার কাছ থেকে টাকা ধার করো, আরেকজনের কাছ থেকে টাকা ধার করো, আরেকজনের কাছ থেকে টাকা ধার করো, আরেকজনের কাছ থেকে টাকা ধার করো, টাকা ধার করা তোমার মুদ্রাদোষে পরিণত হয়েছে। না, তোমার এই কথাটা ঠিক না। আরে, তুমি তোমার অফিসের ক্যান্টিন থেকে বাকি খাও। আরে বাবা, ক্যান্টিনে বাকি খাও, এটা কি ধার হলো নাকি, অফিসের সবাই ক্যান্টিনে বাকি খায়, মাস শেষে আমরা টাকা দিয়ে দেই। ওকে ফাইন, ক্যান্টিন বাদ। তোমার অফিসের সিকিউরিটি গার্ড আব্দুল লত, তুমি তার কাছ থেকে 3,000 টাকা ধার করেছো, সেই টাকা তুমি ফেরত দিচ্ছ না। তোমাদের সার্কুলেশন ম্যানেজার মুরাদ ভাই, সে তোমার কাছ থেকে 7,000 টাকা পায়, তুমি তার টাকাটাও দিচ্ছ না। তোমার বন্ধু আতিক ভাই, সে তোমার কাছ থেকে 15,000 টাকা পায়, বেচারি তোমার কাছ থেকে টাকাটা নেয়ার জন্য অনেকবার তোমার অফিসে এসেছে, তুমি তাকে দেখা মাত্র পালিয়ে যাচ্ছ। আর প্রিন্সের কথা বাদই দিলাম,
ও তোমার কাছ থেকে কত টাকা পায় আমি সঠিক বলতেই পারবো না, সেটা 20,000 টাকার নিচে না। তুমি যে কথাগুলো বলছো একটা কথাও সত্য না। এই কথাগুলো সত্য না মিথ্যা সেটা তোমার কাছ থেকে আমার জানার দরকার নাই, কারণ প্রিন্স আমাকে প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে গিয়েছে, আমি প্রত্যেকের সাথে নিজে কথা বলেছি। না দেখো, আমি কথাগুলো তোমাকে বলতে পারতাম, আমি অবশ্য ভেবে রেখেছিলাম যে একসময় তোমাকে বলবো, মানে এগুলো হয়েছে এর একটা কারণ আছে। আমি কোনো কারণ তোমার কাছে জানতে চাইনি। তোমার মতো একটা ছেলে যে শুধুমাত্র প্রেম করে টাকা ধার করার জন্য, যার মুদ্রাদোষ হচ্ছে টাকা ধার করা, তার সাথে প্রেম করা তো দূরে থাক, কোনো প্রকার সম্পর্কে জড়ানোর রুচি আমার নাই। এবং তোমার সাথে যে আমার সম্পর্ক ছিল সেটা আমি এই মুহূর্ত থেকে ভুলে যেতে চাই। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। তাহলে এখন আপনার কি শাস্তি হওয়া উচিত? আপাতত শাটার বোতামগুলো ছেড়ে দেন। তাই দেব। তার আগে আপনি আমাকে বলেন, আপনি তো জব করেন তাই না? হ্যাঁ। কত বেতন পান? 17,000। 17,000? আপনার এখানে থাকার জন্য কত শেয়ার করতে হয়? 2,000। 2,000? আর খাওয়া বাবদ কত খরচ হয়? 3। অফিসে কিসে যান? সিএনজিতে। কত লাগে? 4। 5,000 আর 4,000, 9,000। আচ্ছা, এখন আপনি 17,000 থেকে 9,000 মাইনাস করেন, তাহলে কত থাকে? 8। প্রতি মাসে খরচ মেটানোর পরও আপনার পকেটে 8,000 টাকা থাকার কথা, তাহলে আপনি ধারগুলো কেন করেন? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি। কি বলবো? যা সত্য তাই বলবেন। এই অতিরিক্ত টাকা দিয়ে আপনি করেন কি? ইনজেকশন কিনি। মানে? আমার মার জন্য প্রতি মাসে একটা করে ইনজেকশন লাগে, যার দাম 4,000 টাকা। আমার একটা বোন আছে, তার দুটো মেয়ে আছে, তারা স্কুলে পড়ে। আমার বোনের হাজবেন্ড মারা গেছে। এই ফ্যামিলিটার জন্য আমার প্রত্যেক মাসে পাঠাতে হয় 9,000 টাকা। এই তো আজকে আমাকে 20 টাকা দাও। কেন 20 টাকা দিয়ে তুমি কি করবা? প্রত্যেক দিন হেঁটে হেঁটে অফিসে যেতে আমার ভালো লাগে না, দাও না। আচ্ছা, তুমি কি জানো যে তুমি প্রতিদিন হেঁটে হেঁটে অফিসে যাও, এই কারণে তোমার শরীরটা সুস্থ আছে? আচ্ছা ঠিক আছে, হেঁটেই যাবো, কিন্তু আমার পকেটে 20টা টাকা থাকবে না। হঠাৎ আমার কিছু খেতে ইচ্ছে করলে আমি কি করবো বলো? তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে আমি তোমাকে কিনে দেবো, কিন্তু আমি তোমার হাতে নগদ টাকা দিচ্ছি না। সব সময় কি তুমি আমার সঙ্গে থাকো? অফিসে গেলাম তখন যদি খেতে ইচ্ছে করে কি করবো আমি? তখন তুমি খাবা না, তোমার ইচ্ছাটা দমন করবা। এই তো দাও না 20টা টাকা। আচ্ছা আমি খরচ করবো না, আমার পকেটে থাকো, দাও। এটা কি মাস? সেপ্টেম্বর মাস। কেন? আমি তোমাকে 2 মাস পরে, তার মানে নভেম্বর থেকে 50 টাকা করে দেবো। কেন, এই 2 মাস আগে দিতে অসুবিধা কি? কারণ এই 2 মাসের মধ্যে তোমার সব লোন শোধ হয়ে যাবে, তারপর আমি তোমাকে 50 টাকা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, নভেম্বর মাসে তুমি আমাকে 30 টাকা দিও, এখন 20 টাকা দাও। ডিসিপ্লিন তো ভাঙা যাবে না।